দেখুন, ফের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে টিউলিপ নির্বাচিত। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ফের নির্বাচিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে লেবার পার্টি টিউলিপ সিদ্দিক 15,096 ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো লেবার পার্টি এমপি নির্বাচিত হলেন। এদিকে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড ওয়াকটন আসনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকও তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছে। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট 33,037। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মরিসি পেয়েছেন 19,230 ভোট। এছাড়া 35,393 ভোটে বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাট্রিক জয় পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনার আলী। বেথনাল অ্যান্ড গ্রিনবো আসনের প্রার্থী ছিলেন তিনি। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।